বিপুল কিন্তু কর্মীদের উচ্ছ্বাস সুকান্ত মজুমদার পুরুলিয়ার যে বিজেপি প্রার্থী তাকে নিয়ে কিন্তু ইতিমধ্যে মিছিল হাঁটছেন এবং আর খানিকক্ষণ পরে কিন্তু পুরুলিয়ার বিজেপি প্রার্থী কিন্তু এখনই কিন্তু জনসাধারণের কথা কি বলছেন কি বলবেন আপনারা দেখতে পাচ্ছেন মানুষের উৎসাহ উদ্দীপনা কি পরিমাণে আছে। মানুষ আবার এই সিট নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবে। তপ্ত আবহাওয়া, তীব্র দাবদাহ, তার মাঝে বিপুল সংখ্যায় কর্মী সমর্থকদের ভিড়, পুরুলিয়ার মানুষ বার্তা দিয়ে দিচ্ছে কি বলবেন কেমন দেখছেন? এখন আপনারাই দেখতে পাচ্ছেন যে উৎসাহ মানুষের আছে, আজকে পুরুলিয়া জনসমুদ্র নেমে গেছে আর কি। আর এটাই বোঝা যাচ্ছে পুরোপুরি মোদীময় হয়ে আছে পশ্চিমবাংলা তথা পুরুলিয়া। পুরুলিয়াতে সেই যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ একেবারে কর্মী সমর্থকদের যে ভিড়, একেবারে তীব্র দাবদাহকে উপেক্ষা করে কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা এখানে এসেছে এবং সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে ঘিরে কিন্তু উচ্ছ্বাস উন্মাদনা ব্যাপক দেখতে পাওয়া যাচ্ছে। একেবারে আরেকবার কথা বলার চেষ্টা করব। দাদা, এই তত্ত্বাবহার মধ্যে এই মানুষের কি বলবেন? মানুষ বার্তা দিচ্ছে, পুরুলিয়ার মানুষ, পুরুলিয়ার মানুষ মোদির সাথে আছে, মোদির সাথে একেবারে একেবারে মোদীজির সাথে রয়েছেন পুরুলিয়ার মানুষ, এমনটা কিন্তু জানাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং একেবারে একেবারে জয় শ্রীরাম ধরিতে কিন্তু পুরুলিয়ার যে রাঁচি রোড, সেই রাঁচি রোডের বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিল ধীরে ধীরে কিন্তু যাতে শুরু যাচ্ছে। একেবারে বিজেপি প্রার্থী রয়েছেন, বিজেপি প্রার্থী দেখুন ভিড় সামাল দিতে, ভিড় সামাল দিতে কিন্তু একেবারে বিজেপি প্রার্থী সামনের সরিয়ে চলে গিয়েছে। বিজেপি প্রার্থী একেবারে দেখতেই পাচ্ছ বিজেপি কর্মীদের সেই উচ্ছ্বাস এবং এখান থেকে হিন্ট দিচ্ছেন বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন, রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রয়েছেন পুরুলিয়া পুরুলিয়া বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো সহ রাজ্য নেতৃত্ব এবং পুরুলিয়া বিজেপি বিজেপি বিধায়করা রয়েছেন এবং প্রচুর সংখ্যক ইতিমধ্যে দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যক শহর সেটা কিন্তু বলা যেতেই পারে। কিন্তু একেবারে উচ্ছ্বাসে আত্মহারা হয়ে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ সেই দৃশ্য একেবারে একেবারে এক্সক্লুসিভ আমরা রিপাবলিক বাংলার ক্যামেরায় কিন্তু তুলে ধরছি সেই দৃশ্য। তাদের উন্মাদনা প্রার্থী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ঘিরে এবং যার কারণে একেবারে দেখতে পাচ্ছ নিজে কিন্তু ভিড় সামলাতে ব্যস্ত রয়েছেন, নিজে ভিড় সামলাতে, কারণ কর্মী সমর্থকদের যে ভিড়, টাসা ভিড়ে কিন্তু এই মিছিল
টোটো বেড়ে গেছো? আচ্ছা যাও, ঠিক আছে, দাঁড়াও, আমি যাচ্ছি।